সকালবেলায় 16 জন বিএসএফ জওয়ান 199 ব্যাটালিয়ন লাটিয়াপুরের বিউপি থেকে আরজিএম হসপিটালে এসেছেন। ওদের সিমটম ছিল পেট ব্যথা, জ্বর, বমি এবং মাথা ব্যথা এরকম সিমটম নিয়ে, এবং আরও পাঁচজন যা খবর পাই ডিস্ট্রিক্ট হসপিটালে এরকম সেম সিমটম নিয়ে ভর্তি হয়েছে। এই সিমটমগুলো যে সাজেস্ট করছে ওগুলো সাজেস্টেড ফুড পয়জনিংয়ের সিমটম, তো তাদের সবাইকে আমরা ভর্তি রেখেছি এবং তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা হয়েছে আরজিএম ডিস্ট্রিক্ট হসপিটালে, এবং এরা প্রত্যেকে স্ট্যাবল আছে। তো তার জন্য আমরা তৎক্ষণাৎ আমাদের ইনভেস্টিগেশন শুরু করেছি যে সোর্স অফ ইনফেকশনটা কোথায়, খাবার থেকে কিনা। তো তার জন্য আমাদের যে আইডিএসপি টিমের ডাটা এন্ট্রি অপারেটর উনি এবং আমাদের ফুড সেফটি অফিসার যে দুজন আছে তাদেরকে আমরা ঘটনাস্থলে, অর্থাৎ তারা যেখানে খাদ্যদ্রব্যগুলো রান্না করে খায় সেই কিচেন পয়েন্টে আমরা পাঠাই, এবং সেখান থেকে আমরা রিপোর্ট সংগ্রহ করি আমাদের ফুড সেফটি অফিসার এবং আমাদের ডাটা এন্ট্রি অপারেটর আইডিএসপি, যেটা আউটব্রেক ইনভেস্টিগেশনের জন্য আমরা করে থাকি। এবং তাতে আমাদের ওয়াটার স্যাম্পল যেটা ইউজ হয় ফুড প্রিপারেশনের জন্য সেটাও আমরা কালেকশন করার কথা বলেছি, এবং তার সাথে সাথে আমরা যারা ভর্তি আছে তাদের ট্রিটমেন্ট তো চলছে, এবং তাদের যে স্টুল স্যাম্পলটা আমরা কালেকশন করেছি, কারণ যে পজিটিভ অর্গানিজম যেটা আছে সেটা আইসোলেট করার জন্য, কোন অর্গানিজমের জন্য সেটা হচ্ছে সেটা স্টুল কালচার করে বের করতে হয়, এবং তার ফেসিলিটি আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে আছে। আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালের মাইক্রোবায়োলজিস্ট ডক্টর রুহান পালের সাথে কথা বলে তার স্টুল স্যাম্পল এক্ষুনি সেটা যাচ্ছে, সেটা পরীক্ষায় বসবে, আসতে সময় লাগবে একটু। এবং তার সাথে আমাদের বিএসএফ জওয়ানদের যিনি রান্না করতেন তো তাকেও আমরা পরীক্ষা নিরীক্ষা করবো যে তার শরীরে কোনোরকম জীবাণু আছে কি না, সেই টাইফয়েডের জার্ম থেকে শুরু করে তার আনুষঙ্গিক টেস্ট সেগুলো আমাদের ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ ল্যাবে হবে। তো এখনো পর্যন্ত টোটাল 16 জন আর ডিস্ট্রিক্ট হসপিটাল 5 জন 21 জন ভর্তি আছে, এবং তাদের এখনো পর্যন্ত ছুটি দেওয়া হয়নি। কমপ্লিট ট্রিটমেন্ট এবং পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাদেরকে যেন ছুটি না দেওয়া হবে, তার জন্য আমরা এসডিএমও স্যার এবং এমএস স্যারকে রিকোয়েস্ট করা হয়েছে, এবং দে আর আন্ডার স্ট্রিক্ট অবজারভেশন, এখনো পর্যন্ত সুস্থ আছে। তো আমরা খাদ্য সুরক্ষা নিয়ে আমরা যথারীতি এই কদিন আমরা কাজ করেছি, আপনারা সবাই দেখেছেন যে এক্সপায়ারি ফুড, মেয়াদ উত্তীর্ণ খাবার গুলো বিভিন্ন দোকান থেকে কালেকশন করা, এবং বিভিন্ন মাছ মাংসের বাজার থেকে আমাদের খাদ্য যে স্যাম্পলগুলো নেওয়া সেই প্রসিডিউরটা আমরা করেছি। সেই প্রসিডিউরটা অ্যাকচুয়ালি তার জন্যই করে যাতে এরকম কোনোরকম ঘটনা না হয়। স্যার আর একটা বিষয়, 21 জন হাসপাতালে ভর্তি, তো লাটিয়াপুরা বিউপিতে আরও বিএসএফ জওয়ানরা রয়েছেন, আরও বিএসএফ যাদের মাইল্ড সিমটম ছিল, এক্সাক্ট ফিগারটা আমার কাছে নেই, ওরা মেডিসিন ওরাল মেডিসিনে কাজ করেছে, তাদের সিমটমগুলো বেশি হতে আমরা কোনো রিস্ক নিইনি, তাদেরকে আমরা এডমিশন করে দিয়েছি। বিউপিতে যারা অন্যরা রয়েছেন তাদেরকে কি ট্রিটমেন্টের আন্ডারে রয়েছেন? তাদেরকে অল্প কয়েকজনের সিমটম ছিল আর বাকিদের অ্যাক্টিভ সার্ভিলেন্স করা হয়েছে, আর এরকম কোনো সিমটম নেই তাদের। তো আজকে তো বুধবার, মানে বুধবার ভোর রাতে থেকে এসেছে নাকি? আজকে সকাল 10টায় এসেছে, কালকে অ্যাকচুয়ালি তাদের খবর অনুসারে কালকে রাত্রিবেলা 5টা থেকে 7টার মধ্যে তারা ডিনার করে এবং 11টা থেকে সিমটম হয়, তো তারপরে তারা চেপে গেছিলো হয়তো বা সিমটমগুলো, কিন্তু সকালবেলা যখন বেশি সিমটম হয় তখন তারা আসে, এবং তো আমরা সাথে সাথে তৎক্ষণাৎ তাদের এডমিশন করিয়ে দিই।